আমরা এখন আমাদের গরুর পিছনে যাচ্ছি। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমরা এখন ঝিগাতলা জেনিত থেকে নেমে হাজারিবাগের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশ্য আমাদের এখানে অনেক গরু ছাগল ছিল রাস্তার উপরে, তো সেটা আসলে পছন্দ হয়নি, একটু ঘুরে ফিরে দেখার খুবই ইচ্ছে, তাই আমরা হাজারিবাগ চলে গেলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে ওখানে তেমন কোনো গরুই আমরা পেলাম না, মনটা খুব খারাপ হয়ে গেল। কারণ প্রতিবার হাজারিবাগে প্রচুর গরু থাকে, চতুর্দিক থেকে আসে। তো আমরা হাজারিবাগে গরু শূন্য অবস্থায় হওয়াতে আমরা ওখান থেকে মনে বড় কষ্ট নিয়ে হতাশার মধ্যে আমরা বেড়িবাঁধের দিকে চলে গেলাম। তারপরে বেড়িবাঁধ হয়ে যেতে যেতে আমরা একটা সিএনজি নিলাম, ওখান থেকে আমরা প্রায় মধুসিটির দিকে চলে গেলাম। তো আমরা হাজারিবাগ হয়ে যে বেড়িবাঁধের দিকে যাচ্ছিলাম, মেইন টাইম আমরা কিন্তু এখন মধুসিটি পৌঁছাইনি, পথে বউবাজার আছে। আপনাদেরকে বউবাজারের চিত্রটা দেখাচ্ছি, আপনারা বউবাজারের চিত্রটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর প্রচুর গরম, এখান থেকে বিরানের গন্ধ আসছে, কষ্ট, প্রচুর গরম কষ্ট। আর এখন তো আপনারা সবকিছুতেই মিডিয়াতে দেখছেন, সবকিছুতেই দেখছেন যে করোনা আবার একটু বেড়ে গেছে। তো কিন্তু কারো মুখে কোনো মাস্ক নেই, এটাই সবচেয়ে দুঃখজনক এবং কষ্টজনক। এত মানুষ পৃথিবী থেকে চলে গেল, তারপরেও কারো কোনো ভয় নেই। তারপরে এই যে দেখুন, ছোটোখাটো হোটেল, একেবারে লাল লাল মরিচ দিয়ে রান্না করা মাছ, মানে দেখলে মনে হয় যেন খেয়ে ফেলি, ক্ষুধাতে লাগে। এই যে দেখুন গরুগুলো কেমন করে ওরা গরমে হাতে পড়ছে। এই মুহূর্তে আপনাদেরকে আমি বেড়িবাঁধের গরু বাজারে নিয়ে গেলাম, আপনারা দেখুন গরুগুলোর ইনসাইড অ্যান্ড আউট, ওদের চেহারা। বাচ্চারা অনেক দূর থেকে জানি করে এসেছে, চেহারার মধ্যে একটু হতাশা। আর আগামীকালকে ওরা পৃথিবী থেকে বিদায় নিবে, কষ্ট তো আছে, চোখ দিয়ে দিয়ে পানি পড়ছে। তো গরুগুলো মাশাল্লাহ মোটা তাজা। তো ওই যে কালো গরুটা দেখতে পাচ্ছেন, একটা কালো গরু একটু আগে, এই যে কালো, মাঝখানে আছে সালাম ভাই, সামনে আছে মনির ভাই, মনির ভাই একটু পরে দেখাবো আমরা। যেটাকে বসিলা বলা হয়, বসিলা থেকেই আমরা যাচ্ছি। কিন্তু আমরা পুরো এক নদী পার হয়ে যে কাটাসুরটা আছে মোহাম্মদপুরে, ওই নদীর পার দিয়েই আমরা কাটাসুর চলে যাচ্ছি এক একটা সিএনজি নিয়ে। 250 টাকা দিয়ে একটা সিএনজি নিলাম, আমরা ওইদিকে চলে যাচ্ছি। তো দেখি ভাগ্যে কি জুটে, আদৌ ইনশাল্লাহ একটা কিছু তো পেয়ে যাচ্ছি। তো ওই আশায় আমরা বুঝতে চলে যাচ্ছি। একটু একটু করে ভালো লাগছে রাস্তাঘাটের সিনারিগুলো দেখে, তবে ছোটোবেলার মতো অত মজা নেই। তো এই যে আছে কিছু ইঞ্জিনের ইঞ্জিন বাহিত সিএনজি আছে, তারপরে অনেক ধরনের গাড়ি আছে।
আমরা তো বছিলা ওভারটেক করে মধুসিটি যাচ্ছি গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওখানেও কোনো গরু পাওয়া গেল না। তো আমরা আবার ব্যাক করলাম, আমরা আবার সেই বছিলা গরুহাটেই চলে আসলাম। তো এখানে খুব ভালো ভালো গরু দেখা গেছে, খুব তাগড়া স্বাস্থ্যবান গরু, মোটা তাজা, যেগুলো দিয়ে কোরবানি করলে কোরবানিটাও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবং এটা তো একটা উৎসর্গ, উৎসর্গটা একটা সুন্দর জিনিস দিয়ে করলাম, সেটাও একটা ভালো ভালো লাগবে। তো মনটা আবার একটা আনন্দে ফুরফুরা হয়ে গেল। তো আমরা এখানেই চলে আসলাম বসিলা গরুহাটে। এখানে আমরা দেখলাম, আমরা যে বসিলা যে যাচ্ছি, এখানে আমার ড্রাইভার মনির, আমার ছেলে আমার ভাগিনা ক্যাপ্টেন, এরা সবাই আছে। যে ওরা তো এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এক সাইডে নবাব বাহাদুর, আরেক পাশে ঝাল বাহাদুর, মিডেলে দুটো ছাগল দেখতে পাচ্ছেন। এই ছাগল দুটো ওই নবাব বাহাদুর আর ঝাল বাহাদুরের সাথে ফ্রি, যেই কিনেন না কেন খাসি পেয়ে যাবেন ইনশাল্লাহ। সময় যদি হাতে থাকে এখনই চলে যান। তো এই যে এখানে আবার ওই যে ছোটোখাটো গরুর মালা বিক্রি হচ্ছে, কাপড় দিয়ে তৈরি করা। সবাইকে বেশি বেশি শরবত খাওয়া দরকার, প্রচন্ড পরিমাণে এখানের মধ্যে দিয়ে বাঘ বিতণ্ডা চলতেছে। যারা বেচতে আসছে ওরা বাঘ বিতণ্ডা করতেছে, যারা কিনতে আসছে তোরে। আসলে গরুর হাটে অনেক গরু, আমরা গরুর খেলা খাইতে খাইতে যাচ্ছি, গরু আসতেছে, গরু যাচ্ছে, গরু ঠেলতেছে। এখানে আমার ওই সাদা গেঞ্জি পরা এটা আমার ছোট ছেলে, আর অ্যাশ কালার ওটা আমার ড্রাইভার। তো প্রতি বছর ওরাই গরু কিনে, এবার একটু মজা করে আমি গেলাম। তো আমার ছোট ছেলে মাশাল্লাহ গরু ভালো পছন্দ করতে পারে, আমরা কেউ ফ্যামিলির কেউ গরু কিনতে পারি না ওকে ছাড়া। ও ঠিকই ঈদের আগের দিন খুব মোটা তাজা তাগড়া, ও থেকে যে পেয়ে যায় ও ঠিকই পেয়ে যায়। সারা যদি বাংলাদেশে গরু না থাকে ওর জন্য সেটা থাকে, এটাই একটা ভাগ্যের ব্যাপার আর কি। তো এখানে আমাদের একটা সাইনবোর্ড আছে, এখানে আইসক্রিম দেখা যাচ্ছে, মাথার মধ্যে আইসক্রিমের পেটি নিয়ে আছে, অনেকে গরমে আইসক্রিম নিয়ে নিয়ে খাচ্ছে, খুব মজা লাগছে। সে পানিটা ভালো হোক আর মন্দ হোক, গলাটা তো ঠান্ডা হচ্ছে ওই মুহূর্তটার জন্য, এটাই অনেক টেস্টি। তো দেখেন মানুষ জনগণ হাঁটছে, কেউ পানির পিপাসা, কেউ মাদ্রাসার বাচ্চারা শরবত বিক্রি করছে, এক গ্লাস 10 টাকা, ভালোই লাগছে। সবগুলো ভুষি দিয়ে বিক্রি হচ্ছে, বাচ্চারা মজা করে বিক্রি করছে, আর জনগণও খাচ্ছে। ইনশাল্লাহ আমার ছেলে গরু খুঁজতে খুঁজতে মাথা চুলকাচ্ছে, আমার সেও কি করবে, হাঁটাহাঁটি করছে। আমরা এখান থেকে বের হয়ে আবার তুরাগ নদীর দিকে যাচ্ছি, তুরাগ নদীর পারে যাচ্ছি। নদীটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু নতুন করে হয়েছে, এটা মোহাম্মদপুর কাটাসুরি ধরা হয় বেশি। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, এবার ঈদ উপলক্ষে কিছু রুটি তৈরি করে, কিছু পরোটা তৈরি করে এই নদীর পারে গিয়ে এক বক্স মাংস নিয়ে চলে যাবেন বিকালবেলায় 3টার পরে, ঠান্ডা বাতাসে, নদীর ঝিরঝির বাতাসে। তারপর ওই যে ওখানে নৌকাতে বাচ্চারা নৌকা আপনি যদি উঠেন, তারা এই 10-20 টাকা নেবেন, নৌকাতে বসে রুটি খাইলেন, মাংস খাইলেন, সুন্দর একটা জার্নি হয়ে যাবে কোরবানির মাংস দিয়ে। আগামী কোরবান আসা পর্যন্ত এটা সুন্দর একটা মনোমুগ্ধকর স্মৃতি হয়ে থাকবে আপনার জীবনে। তো আমি এখন কি বলবো, আমরা এখন আবার গরুর খোঁজে আরো এগিয়ে যাচ্ছি আমরা। তো আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ।
তবে একটা কথা না বলে পারছি না, বলা বাহুল্য যে আজকে কিন্তু প্রচুর গরম, প্রচুর হিট, প্রচুর তাপ, যে তাপে হিট স্ট্রোক করে গরু মারা যাওয়ার, একটা গরু অলরেডি মারাও গেছে, খবরে শোনা গেছে। কিন্তু আপনারা যারা যাচ্ছেন সবাই ঘরের থেকে পানি নিয়ে যাবেন, একটু শরবত গুলিয়ে নিয়ে যাবেন, ঠান্ডা কিছু পারলে একটু বরফ বেঁধে নিয়ে যাবেন, তাহলে একটু স্বস্তি পাবেন। তো আমরা তো এখন তুরাগের পাড়ে এসে ইনশাল্লাহ কালো, মানে খুবই মসৃণ মিহি একটা তাগড়া গরু পেয়ে গেলাম ইনশাল্লাহ, এটা আমাদের ভাগ্যে ছিল। তো আমরা এখন হাসিলের ওখানেই আছি। তো আমি একটা কথাই বলবো, জানি না হুজুররা বলেছিলেন যে গরু কিনে আবার গরুর গলায় মালা দেওয়া, যদিও আমাদের গরুকেও মালা দেওয়া হয়েছে, তো গরুকে মালা দেয় এটা নাকি আসলে শরীয়তে নাকি ভালো না, বেদাতি হয়, কিন্তু তারপর আনন্দ ঘন মুহূর্তে না দিয়েও তো পারা যায় না। তো আর যে মানুষ এটা নিয়ে যায় এটাও কিন্তু মাংস করে কিনা কিনা এটা কিন্তু মোটেও ঠিক না, এটা আপনারা ভুলে কাজ করবেন না। সবসময় উপরওয়ালার উপরে আপনারা বিশ্বাস রাখবেন যে আমার ভাগ্যে যেটা আছে ওটা আমার দিন শেষে আসবে, সে সকাল হোক দুপুর হোক আর কোরবানি করার দরকার, ওটা আমার প্রয়োজন দেখে। আর কোরবানি গরুটা হাদিসেও বলা যে যেহেতু এটা অনেক কোরবানিটা সাত করে দেওয়া, জানের সদকা দেওয়া, একটা সুন্দর জিনিস, দেখে শুনে মোটা তাজা তাকডাকা কালারফুল একটা জিনিস এটাই, কিন্তু মাপজুপ করা এটা কিন্তু ঠিক না, এটা হাদিসেই কিন্তু এটা নিষেধ করা আছে। তো আমি যেটা বলবো, আমাদের গরু ইনশাল্লাহ কিনা হয়ে গেছে, আমার ড্রাইভার গরুর পিছে পিছে অলরেডি দৌড়াচ্ছে, গরুও দৌড়াচ্ছে, সেও দৌড়াচ্ছে। তো গরুটা আমাদের খুবই পছন্দ, খুবই মনের মতো হয়েছে। আমি দোয়া করি আপনারাও আপনাদের মনের মতো গরু পেয়ে যান, আপনার সাধ্যের মধ্যে স্বাচ্ছন্দ্যের মধ্যে সুন্দর একটা গরু পেয়ে যান, যাতে আপনার ফ্যামিলি খুশি হয়, আপনার বন্ধু বান্ধব খুশি হয়, আশেপাশে প্রতিবেশীরা আপনার গরুটা দেখে খুশি হয় যে একটা ভালো গরু কিনেছে, ইনশাল্লাহ এটার মাংস অনেক সুস্বাদু হবে। তো আমি আপনাদের থেকে কি বলবো, বিদায় নিচ্ছি, আত্মীয় মতো বিদায় দিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। এখন কিন্তু করোনা অনেক ছড়াছড়ি, মাস্ক ছাড়া বাইরে যাবে না, আর হাতে সবসময় নিজের ঘরের বাড়ির যে ফুটানো পানিটা ওটাই নেবেন, রাস্তাঘাটের কোনো পানি আপনারা খাবেন না, কারণ বিশুদ্ধ পানি মানে খারাপ পানির মধ্যে যে রোগ হয়ে যায় সেটার থেকে কোনো বাঁচার উপায় থাকে না, ডাক্তারও বাঁচিয়ে রাখতে পারে না। তো সবসময় সাবধানে থাকবেন, সতর্কতা অবলম্বন করে থাকবেন, হেফাজতে থাকবেন, আপনারা ভালো থাকুন, নিরাপদে আপনারা ঈদ করুন, আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও যেন ভালোভাবে ঈদ করতে পারি উইদাউট করোনা। আল্লাহ হাফেজ। ৯৫ তুমি লাইভে আছো? ও না, আমি ভিডিওতে আছি। গরু নিল, আমরা গরু নিলাম, এখন পাশের দিকে যাচ্ছি। ওনারা হয়েছে যারা এই গরুটা পেলে বড় করে তুলছে। শান্তি, এটাই তো কোরবানি। আমার বলবো তুমি আমার স্যার বলবো না কেন স্যার? আবার বলো স্যার, তুমি আমার ভাইজান বলবো, তুমি গরু আমাকে ঠিক আছে কাজে লাগবে। আচ্ছা আপনারা কমেন্ট বক্সে আমার ভাইরে ঈদ মোবারক দিয়ে দিয়েন, ঠিক আছে?
এরা সবাই গরু নিয়ে যাচ্ছে ভ্যান গাড়িতে, ভ্যান গাড়ি না টাটা ন্যানোতে, টাটা ইস কিরে আমার গাড়ি সম্পর্কে অভিজ্ঞতা তো কমলো কেমনে, টাটা ইস আমাদের গাড়ির নাইটি ঠিক মাত্র প্রতিদিন করে 10-15 আমার তো সঠিক কত হয়েছে ভাইয়া, কত হয়েছে? ও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মনির ভাই, মনির ভাই একটু ঈদ মোবারক দেন, ঈদ মোবারক সবাইকে। ভাই গাড়িটা আমরা কিনে নিব, তুই নাম আসতো না?